আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আসুন আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী পদ আছে সেই বিষয়ে আলোচনা করি। তো ভিউয়ার্স, এই বিজ্ঞপ্তিটি গত 10 এপ্রিল 2023 তারিখে প্রকাশিত হয়েছে। এখানে যে পদগুলোতে নিয়োগ দেওয়া হবে, 1 নম্বরে আছে গবেষণাগার সহকারী গবেষণাগার, এখানে 2টি পদ সংখ্যা আছে, এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে, এবং কম্পিউটার চালনার অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বরে আছে ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর, এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 3 মোতাবেক এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20টি শব্দ এবং ইংরেজিতে 20টি শব্দ টাইপ করার ক্ষমতা থাকতে হবে। তারপরে পদ আছে কম্পিউটার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পদে পদ সংখ্যা আছে 15টি। শিক্ষাগত যোগ্যতা HSC পাশ হলে এই পদে আবেদন করতে পারবে, এবং কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20টি শব্দ এবং ইংরেজিতে 20টি শব্দ থাকতে হবে। 4 নম্বর পদ ক্যামেরাম্যান, এই পদে মোট পদের সংখ্যা হলো 6 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এবং ডিজিটাল স্টিল ক্যামেরায় ছবি ধারণ, সংরক্ষণ ও প্রিন্ট করা এবং ভিডিও ক্যামেরা পরিচালনার অনন্য 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বরে সহকারী হিসাবরক্ষক, সহকারী হিসাবরক্ষকের পদ সংখ্যা আছে 7টি, এবং কোনো স্বীকৃত বোর্ড হতে বা প্রতিষ্ঠান হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা অর্জন করতে হবে। 6 নম্বর গাড়ি চালক, এখানে 1 জন পদ সংখ্যা আছে, তো কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এবং হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 7 নম্বর পদে নমুনা সংগ্রহকারী, এখানে মোট পদ সংখ্যা হল 6টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে বিজ্ঞানে অনন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা SSC পরীক্ষা বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সকল জেলার প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবে। আবেদন ফরম ও পূরণ পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। সকল পদে 2 মে 2023 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সীমা 18 থেকে 32 বছরের মধ্যে শিথিলযোগ্য। তো ভিউয়ার্স, আমি ডিসক্রিপশনে এই সার্কুলারের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা অবশ্যই সার্কুলারের লিঙ্কটি ডাউনলোড করে দেখে নিয়ে আবেদন করবেন। তো অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 12 এপ্রিল 2023 সকাল 10 ঘটিকা হইতে 2 মে 2023 বিকেল 5 ঘটিকা পর্যন্ত আবেদন করা যাবে। উক্ত সময়ের মধ্যে আবেদনকৃত ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবে। তো বন্ধুরা, এখানে কিভাবে আবেদন করতে হবে সার্কুলার দেখে রেখে আপনারা আবেদন করবেন। আবেদন করতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন কিভাবে আবেদন করে দিতে হয়, আমি আপনাদেরকে বিস্তারিত একটি ভিডিওতে জানি।